মানে নেট প্রবলেম হবে এখানে। এখন সে বাবার উত্তরসূরি হিসাবে আপনি আবার নতুন করে আবার আপনার বাবার এই যে স্মৃতিগুলো পুনরাবৃত্তি করার জন্য আমি উত্তর ইউনিয়নের পক্ষ থেকে এবং পুরা হুজ কমিটির পক্ষ থেকে আমি আপনাকে সবিনয়ে অনুরোধ করছি। রোহিঙ্গারা খেতি করাই, রোহিঙ্গা দুই ভাগ্যা, পুলিশে দুই ভাগ্যা, রোহিঙ্গা এক ভাগ্যা, এহেন করে দখল করে আরো জায়গা থাকে নদী আর দোয়ান দান বুঝি তারা পুলিশে সরকারের তুই লাগিলি তো আর দৌড়া। এখন সরকার এই দুধ জায়গার ব্যাপারে আর স্থানীয় মানুষের পরামর্শ করে যে আল্লাহ সহস্তার নাম কি তারা আসতে যাইতে সবসময় পুলিশি বাধা পড়ে আর রোহিঙ্গা লইরে তারা জায়গার এক রোহিঙ্গা যাইবে সত্যি আর এক রোহিঙ্গারে বেশি হলে যাবে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি বালু ক্ষেত্র। এটি মূলত একটি জমি ছিল এক সময়, এখানে জনগণের কয়খানি জমি আছে এখানে সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল করে এখানে একটি বিএনএল একটি চেকপোস্ট হচ্ছে, একটি বাসভবন হচ্ছে। আমরা বাজার দিতে তাহলে আমরা কি বন্ধ করবো? আমরা সব থেকে রোহিঙ্গাদের দিয়ে দিচ্ছি থাকে। আমরা
আপনার মতো একজন অভিভাবক পাই নাই এই এলাকার একজন অভিভাবক শূন্যতায় ভুগছি আমরা অভিভাবক শূন্যতায় এখন আপনাকে আমরা অভিভাবক হিসাবে পাইছি বলে আমাদের মনে হচ্ছে মূল কথাটা বল, ট্রিপল আর সি কি করতেছে ১২ মোটর আছে এখানে বালুখালী ঠ্যাংখালি ক্যাম্পে এখানে আপনার প্রায় ১৪ লক্ষ রোহিঙ্গা বর্তমানে বসবাস করছে। যাই হোক ক্যাম্প ১৯ আছি কিন্তু পার্শ্ববর্তী প্রচুর ক্যাম্প এখানে রয়েছে। আমরা সামনে দেখতে পাচ্ছি বিশাল একটি বালুর ক্ষেত্র, বিশাল একটি বালুর ক্ষেত্র এখানে দেখতে পাচ্ছি। এটি ছিল আসলে খানি জমি সাধারণ মানুষের, এখানে যারা উপস্থিত আছে এসে আমরা বুঝতে পারলাম যে ত্রিপুরা আসছে আসলে তাদের কথা রাখি না। হাইকোর্ট থেকে একটি রিটও, স্থানীয় অভিবাসীরা একটি রিটও এনেছিলেন যেন তারা জায়গা ভরাট করতে না পারে, সেই জন্য হাইকোর্ট থেকে রিট এসেছিল। রিট আনার পরে ত্রিপুরার্সির একজন উদ্বোধন কর্তা ব্যক্তি যিনি দ্বিতীয় নম্বর, ওনার নামটা কি শামসুদ্দোজা, তিনি বললেন, তিনি এখানে লিখিতভাবে স্ট্যাম্পে লিখে দিলেন যে আমাদের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হয়েছে। সেরকম একটি কথিত, ওইটা বাইর করো, সেরকম একটি কথিত লিখিত দিয়ে তারা খাপটি মেরে বসে আছে। সাধারণ মানুষ আজকে ভাত নেই পেটে এবং তারা এখানে কোনো রকম আসতে পারছে না। জমি যখন চাষ করতে আসে তখন এফবিবিএন পুলিশ তাদেরকে তারাই এবং ইউনেসিয়ার এবং ত্রিপুলারসি এখানে তারা মানবতার কাজে ন্যস্ত হয়ে আমি মনে করি সাধারণ অভিবাসীকে নির্যাতন চালাচ্ছেন। আমরা অতি দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন চাই, আমরা অতি দ্রুত এই সমস্যার সমাধান চাই। যেখানে সাধারণ প্রথম ধাপে নিচে লাগাইছে আমি তাদেরকে জানিয়েছি যে অতি দ্রুত যেখানে চাষবাস রোহিঙ্গারা করছে সেখানে যেন তারা চাষ করতে পারে এবং এবং
অধিগ্রহণ করা হয়। যদি সরকারের প্রয়োজন হয় এবং ত্রিপুলার্সের প্রয়োজন হয়, তবে নিশ্চয়ই সাধারণ জনগণের এই কাগজপত্রগুলো, পরীক্ষিত কাগজপত্রগুলো দেখে তাদেরকে যেন আপনার অধিগ্রহণ গ্রহণ করা হয়। আপনাদের সাথে একটা মানুষের হৃদয় তার থেকে জরিমানা করে সে কি পারে 5,000-10,200 টাকা 50 টাকা থেকে শুরু কি শ্বাসের জায়গা এখন আমরা শ্বাস করতে পারছি না, এই শ্বাসটা করে আমরা কিছুটা মানে আমাদের মা বাবাকে আমরা সন্তানদেরকে চালাতে হয়, সেটা আপনারা পাচ্ছেন না। এবং এই ভূমির উপর এই যে বাবু ফেলা হয়েছে, এখানে একসময় ধানের চাষ করা তিনটা মোটর আছে, এখানে নামতে পারছেন না। আজকে নামতে পারছি, আজকে প্রথমবার এই বিপিএল এর বড় কর্মকর্তাদের সামনে আমি উক্ত গ্রামবাসীকে যারা বালুখালী ফ্যাংখালীতে অবরুদ্ধ অবস্থায় আছে তাদেরকে আমি এই বৃহত্তম জনগোষ্ঠীকে আজকে আমি এই ভূমিতে নামালাম, যেন তাদের অধিকারে তারা সমুন্নত থাকে, যেন এই ব্যাপারে কেউ কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে। আমি ত্রিপুলার্সি সহ ইউনিসিয়ার এর যে ইনভেস্টমেন্ট উক্ত সাধারণ মানুষের ক্ষতিয়ানভুক্ত সম্পত্তিতে এসেছে, আমি অবিলম্বে তার একটি জবাব চাই। আমরা চাই যদি একান্ত প্রয়োজন হয় অধিগ্রহণ হোক, অন্যথায় যেখানে খাস জমি আছে, পতিত ভূমি আছে, যেখানে পিএফ জায়গা আছে, সেখানে গিয়ে যেন তারা এসব এপিবিএন এর পোস্ট যে পোস্ট অথবা বাসভবন তৈরি করেন। আচ্ছা এই যে জমিগুলো কি হয়েছে আমরা এখানে আসবার আরেকটি কারণ আছে, স্থানীয় অভিবাসীকে সহযোগিতা করবার লক্ষ্যে তাদের ভূমি যে দখল হচ্ছে রোহিঙ্গাদের মাধ্যমে। কয়েকজন নারী বললেন তাদের জমি রোহিঙ্গা বেচতেছে, তখন আপনার জমি